অজু করে বাচ্চাকে বেস্ট ফিডিং করালে কি অজু ভেঙে যাবে? নামাজের প্রথম বৈঠকে দুরুদ পাঠ করে ফেললে কি সাউসেজদা দিতে হবে? বিয়ের অনুষ্ঠানের জন্য গরু কিনেছি, সেই গরুতে সন্তানের আকিকার নিয়ত ও একসাথে করা যাবে কিনা? কিভাবে প্রোডাক্টিভ মুসলিম হতে পারবো? ধার্মিক সৃজনশীল হওয়ার উপায় বলবেন কি? আমি এশার সালাত পড়ে তাহাজ্জুদে উঠবো, নিয়ত করে বিতির না পড়ে ঘুমিয়ে পড়ি, তাহাজ্জুদের সময় বিতির পড়ি, কোনো কোনো দিন তাহাজ্জুদ পড়ার আগে আমার মাসিক হয়ে যায়, এখন আমি কি করব? বিতির নামাজ কি কাজা করব? আমার স্ত্রী নামাজ রোজা করে, তাহাজ্জুদও পড়ে, কিন্তু আমার কোনো কথা শোনে না। সে বলে তোমার সেবা না করেই আমি জান্নাতে যেতে চাই। প্রশ্ন হলো এভাবে চলে কি সে জান্নাতে যেতে পারবে? আমার মেজাজ সবসময় খিটখিটে থাকে, প্রায় মানুষের সাথে দুর্ব্যবহার করে ফেলি, এ থেকে প্রতিরানের উপায় কি? জন্মহার কমে যাওয়ার কারণে একটি দেশের শিক্ষার্থীদের থেকে অর্থের বিনিময়ে শুক্রাণু সংগ্রহ করা হচ্ছে, এজন্য গড়ে তোলা হয়েছে শুক্রাণু ব্যাংক। শুক্রাণু দান বা ক্রয় বিক্রয় করা সম্পর্কে শরীয়ত কি বলে? পাকা ঘরের ভেতর পুরনো কবর আছে, কিভাবে সরানো যায়? ঘর সম্পন্ন হওয়ার পরে জানা যায় ঘরের নিচে কবর আছে, এ কারণে গুণা হবে কিনা? চলুন তাহলে আমরা প্রশ্নোত্তর, যে আমাদের মূল পর্ব, সেখানে আমরা প্রবেশ করি। ইউটিউব চ্যানেলে ইউজার CX4MW6 এই আইডি থেকে আপনি লিখেছেন, আমি এশার সালাত পড়ে তাহাজ্জুদে উঠব, নিয়ত করে বিতির না পড়ে ঘুমিয়ে পড়ি, তাহাজ্জুদের সময় বিতির পড়ি, কোনো কোনো দিন তাহাজ্জুদ পড়ার আগে আমার মাসিক হয়ে যায়, এখন আমি কি করব? বিতির নামাজ কি কাজা করব? এশার সালাত পড়ার পর তাহাজ্জুদ পড়বেন নিয়ত করে শুয়েছেন এবং তাহাজ্জুদ আপনি পড়ার জোরালো, তাহাজ্জুদের সময় ঘুম ভাঙার জোরালো এবং প্রবল আশাও আপনার থাকে, এরপরও আপনি বিতির না পড়ে শুয়ে পড়েছেন, উঠতে পারেন নাই বা উঠেছেন কিন্তু ততক্ষণে মাসিক হয়ে যাওয়ার কারণে তাহাজ্জুদ বিতির পড়তে পারেন নাই, এই বিতিরটা আপনি পরবর্তীতে পড়ে নেবেন যেহেতু এটা ওয়াজিব। বেলাল হোসেন আপনি লিখেছেন, আমার স্ত্রী নামাজ রোজা করে, তাহাজ্জুদও পড়ে, কিন্তু আমার কোনো কথা শোনে না। সে বলে তোমার সেবা না করেই আমি জান্নাতে যেতে চাই। প্রশ্ন হলো এভাবে চলে কি সে জান্নাতে যেতে পারবে? দেখুন, স্ত্রী নামাজ রোজা তাহাজ্জুদ সবই পড়েন কিন্তু স্বামীর আনুগত্য করেন না, এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা তার দিনদারিতা এবং ধর্ম পালনের ত্রুটি, এবং এই ত্রুটি নিয়ে তিনি জান্নাতে যাওয়ার যে আকাঙ্ক্ষা ব্যক্ত করছেন সেটা সঠিক নয়। কিন্তু সেই সাথে আমি এও বলতে চাই যে আপনার কোন ধরনের কথা তিনি শুনেন না সেটি দেখার বিষয়। যদি আপনি তাকে অন্যায় কোনো কাজ করতে বলেন এবং সেটা তিনি না শুনেন, তাহলে সেক্ষেত্রে তার কারণে তার জান্নাতে যাওয়াটা বাধাগ্রস্ত হবে না ইনশাআল্লাহ। তার আর যদি আপনার ন্যায্য এবং যুক্তিসঙ্গত কোনো নির্দেশ না শুনেন, তাহলে সেক্ষেত্রে তিনি আল্লাহর কাছে দায়ী হবেন, বিশেষ করে চরিত্র রক্ষার প্রশ্ন যদি হয় এবং সেক্ষেত্রে তিনি আপনার আনুগত্য না করে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে আল্লাহর কাছে দায়ী হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মেয়েদের জান্নাতে যাওয়ার পরে বলেছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া তা'আত যাওজাহা, যদি কোনো নারী পাঁচটি সালাত আদায় করে এবং রমজানের সিয়াম পালন করে এবং স্বামীর আনুগত্য করে, তাহলে তিনি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে। ও হাফিজাত ফরজাহা, আরেকটা আছে, তার লজ্জাস্থান হেফাজত করে, চারটি কাজ যদি করে, নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, স্বামীর আনুগত্য করা এবং নিজের ইজ্জত সম্ভ্রমের হেফাজত করা, এই চারটি কাজ যদি কেউ করে তাহলে সেই নারীর জন্য জান্নাতে যাওয়াটা সহজ, জান্নাতের যে কোনো দরজায় তিনি প্রবেশ করতে পারবেন। তো এখানে কিন্তু স্বামীর আনুগত্য করাকে শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। অতএব আপনার স্ত্রী যেটি বলেছেন সেটি যদি সাধারণভাবে ঢালাওভাবে বলে থাকেন তাহলে অবশ্যই তিনি সঠিক বলেননি, আর যদি আপনার কোনো অন্যায্য নির্দেশ তিনি না মানেন তাহলে সেক্ষেত্রে তার জান্নাতে যাওয়ার পথে সেটি বাধা হবে না ইনশাআল্লাহ। তার আব্দুল হালিম আপনি লিখেছেন, নামাজের প্রথম বৈঠকে দুরুদ পাঠ করে ফেললে কি সাউসেজদা দিতে হবে? নামাজের প্রথম বৈঠকে যদি আপনি দুরুদ পড়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে হানাফি মাজহাব অনুযায়ী আপনাকে সেজদা সাউ দিতে হবে, যদিও এক্ষেত্রে হাম্বলি মাজহাবের ওলামা ইকরাম, সৌদি আরবের ওলামা ইকরাম তারা ভিন্ন মত পোষণ করেন, তারা বলেন যে সেজদা সাউ দিতে হবে না। তো হানাফি থট অনুযায়ী বাংলাদেশ বিশ্ব মানুষ হানাফি মাজহাব ফলো করেন, সেই হিসাবে সেজদা সাউ দিতে হবে। বৈঠক প্রথম বৈঠকে যদি আপনি ফরজ নামাজের প্রথম বৈঠকে অর্থাৎ দ্বিতীয় রাখা যদি আপনি আত্মীয়তার পাশাপাশি দূরত পড়ে ফেলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটুকু পায়ের বেশি অংশ যদি পড়ে ফেলেন তাহলে আপনার সেজদা সাউ দিতে হবে। মোতালেবী আপনি লিখেছেন, বিয়ের অনুষ্ঠানের জন্য গরু কিনেছি, সেই গরুতে সন্তানের আকিকার নিয়ত ও একসাথে করা যাবে কিনা? বিয়ের অনুষ্ঠানের জন্য গরু কিনেছেন, গরুর গোশত সংগ্রহ করবেন পাশাপাশি সেখানে আকিকা নিয়ত করবেন, এটা অবশ্যই শুদ্ধ হবে না। আকিকা এবং আপনার গোশত খাওয়া, এই দুইটাকে এক পশুর মধ্যে আপনি একত্র করাটা সঠিক হবে না। ইয়াসিন আরেফিন আপনি লিখেছেন, ইউটিউব চ্যানেলে কিভাবে প্রোডাক্টিভ মুসলিম হতে পারবো, ধার্মিক সৃজনশীল হওয়ার উপায় বলবেন কি? প্রোডাক্টিভ মুসলিম হওয়ার জন্য প্রথমত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আপনি মেনে চলবেন। রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া, সকালে ভোরে না ঘুমানো,
সময়ের অপচয় না করা, অপ্রয়োজনীয় কাজে নিজেকে নিযুক্ত না করা এবং অন্যান্য যে সুন্নাহগুলো আছে খাবার দাবারের ক্ষেত্রে অতিরিক্ত ভোজন না করা, এই বিষয়গুলো যদি আমরা মানতে পারি ইনশাআল্লাহ বিদিল্লা শারীরিকভাবে আমরা যেরকম অনেক বেশি ফিট থাকার সুযোগ তৈরি হবে, ঠিক একইভাবে আমাদের প্রোডাক্টিভিটিও বাড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন যদি আপনি দেখেন তো দেখতে পাবেন যে মাত্র 23 বছরের জীবনে কত কাজ তিনি করেছেন, এত অভিযান পরিচালনা করেছেন, গোটা পৃথিবী মোড় ঘুরিয়ে দিয়েছেন মাত্র 23 বছর জীবনে। 23 বছর তো আমাদের জীবনে কোনো ক্যারিয়ার শুরু করতে করতে বুঝতে বুঝতেই লেগে যায়, শুধুমাত্র একটা পরিবারের অবস্থা পরিবর্তন করতে আমাদের কষ্ট হয়ে যায় 23 বছরে, আর সেখানে 23 বছরে গোটা পৃথিবীর পট পরিবর্তন করে দিয়ে গেছেন তিনি। কত প্রোডাক্টিভিটি এবং কত বারাকা তার জীবনে। এই জন্য বরকত লাভের যে উপায়গুলো কোরআন হাদিস বর্ণনা করেছে সেগুলো আমাদের মেনে চলা দরকার, তাকওয়া মেনে চলা দরকার। এর পাশাপাশি প্রোডাক্টিভিটির জন্য আরও যে সমস্ত নিত্য নতুন আইডিয়াগুলো আমরা পাই সেটা বর্তমান যুগেও যদি কোনোটা পাই সেটা গ্রহণ করতেও কোনো বাধা নেই, তবে মৌলিকভাবে একজন মুসলিম সুন্নাহ লাইফস্টাইল যদি পরিপূর্ণভাবে ফলো করতে পারেন সব ক্ষেত্রে ইনশাআল্লাহ বিদিল্লাহ তার প্রোডাক্টিভিটি অনেক বেশি বাড়বে এবং তার জীবনে অনেক বেশি বারাকা তিনি লাভ করতে পারবেন। এরপর সুরভি আক্তার, আপনি এআইডি থেকে লিখেছেন, পাকা ঘরের ভেতর পুরনো কবর আছে কীভাবে সরানো যায়? ঘর সম্পন্ন হওয়ার পরে জানা যায় ঘরের নিচে কবর আছে, এর কারণে গুণা হবে কিনা? দেখুন, কোনো কবরের উপরে যদি স্থাপনা নির্মিত হয়ে যায় পরবর্তীতে জানা যায় এখানে কবর আছে, তাহলে সেক্ষেত্রে সেই কবরটা মাটি খুঁড়ে মৃত ব্যক্তির ধ্বংসাবশেষ বা কবরের যে অংশ তার ধ্বংসাবশেষ মনে হয় বা তার শরীরের অংশ মনে হয় সেগুলোকে মাটি সহ সেগুলোকে কাফনে কাপড়ে মুড়িয়ে কবরস্থানে স্থানান্তর করতে হবে ইনশাআল্লাহ বিদিল্লাহ, অজান্তে এরকম হয়ে যাওয়ার কারণে এর কারণে গুণা হবে না ইনশাআল্লাহ তাআলা। শামিমা মুমিন, আপনি লিখেছেন, অজু করে বাচ্চাকে বেস্ট ফিডিং করালে কি অজু ভেঙে যাবে? অজু করে যদি আপনি বাচ্চাকে বেস্ট ফিডিং করান তাহলে তাতে অজু ভঙ্গ হবে না, কারণ অজু ভঙ্গের কারণগুলোর ভিতরে এটি একটি কারণ নয়। কারণ দুধ এটা কোনো অপবিত্র বস্তু না, শরীর থেকে যদি দুধ নির্গত হয় বা সেটাকে নির্গমন করানো হয় তো এর ফলশ্রুতিতে কোনো নাপাক বা অপবিত্র বস্তু বের হয়নি, আর অজু যাওয়া মানে হলো পবিত্রতা চলে যাওয়া। অতএব পবিত্রতা চলে যাওয়ার মতো কোনো কাজ যেহেতু ঘটেনি বিধায় বেস্ট ফিডিং করানোর কারণে অজু ভঙ্গ হবে না। মফিজুল ইসলাম, আপনি লিখেছেন, জন্মহার কমে যাওয়ার কারণে একটি দেশের শিক্ষার্থীদের থেকে অর্থের বিনিময়ে শুক্রাণু সংগ্রহ করা হচ্ছে, এজন্য গড়ে তোলা হয়েছে শুক্রাণু ব্যাংক, শুক্রাণু দান বা ক্রয় বিক্রয় করা সম্পর্কে শরীয়ত কী বলে? দেখুন, নিউজটি আমারও দৃষ্টিগোচর হয়েছে, আমি যদি ভুল না করে থাকি তাহলে চায়নায় এই ঘটনা ঘটেছে যে শুক্রাণু কিনতে হচ্ছে এবং এটির অন্যতম কারণ মানে কেন শুক্রাণু কেনার পর্যায়ে যেতে হলো এর অন্যতম কারণ হিসাবে তারা যে সমস্ত বিষয়গুলোকে উল্লেখ করেছে তমদ থেকে একটি হলো যে মেয়েদের অতিমাত্রায় আপনার কর্মমুখী হয়ে যাওয়া, সংসার বা ঘরমুখী না হয়ে অতিমাত্রায় তারা বাইরে চলে যাওয়া এবং উচ্চশিক্ষা এবং কর্মমুখী হওয়াটা মেয়েদের জন্য দোষের নয়, কিন্তু এটা যখন অতিমাত্রা হয়ে যায় তখন সমাজের আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির যে সাধারণ প্রক্রিয়া সেটা কিন্তু ব্যাহত হয় এবং সেটি ব্যাহত হওয়ার ফলশ্রুতিতে নানা রকমের ব্যত্যয় সৃষ্টি হয়, এটি তারই অংশ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিবাহ বহির্ভূত সম্পর্ক যখন কোনো সমাজে খুব স্বাভাবিক বিষয়ে পরিণত হয় সেখানে সন্তান জন্ম দান করার গুরুত্ব আর থাকে না এবং সন্তান নেওয়াটা বরং খুব ঝামেলা বিষয়, সন্তান তো পরের কথা, বিয়ে করাটাই ঝামেলা বিষয় হয় কারণ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে তাদের যে সাধারণ জৈবিক চাহিদা আছে সেটা পূরণ করতে পারে তারা। এই সমস্ত কারণে জন্মের হারও কিন্তু এই সমস্ত দেশে চায়নার মতো দেশে এত মানুষ তারপরে জন্মের হার কিন্তু সেখানে বাড়াবার চেষ্টা সরকার করে যাচ্ছে কিন্তু কোনোভাবে সেটাকে স্বাভাবিক প্রক্রিয়া স্বাভাবিক পর্যায়ে আনতে পারছে না। ইতালি সহ আরও বিভিন্ন দেশের নিউজ আমরা জানি, উন্নত পৃথিবীর বহু দেশ আছে যে দেশে জন্মের হার এত পরিমাণ কমে গেছে যে তারা জন্মের হারকে স্বাভাবিক করবার জন্য বিভিন্ন রকম প্রণোদনা দিয়েও জন্মের হার স্বাভাবিক করতে পারছে না। এর অন্যতম প্রধান কারণ হলো বিবাহ বহির্ভূত সম্পর্ককে যখন স্বাভাবিক করা হয় কোনো সমাজে তখন সেখানে বিবাহ এবং সন্তান ধারণ করার প্রয়োজনীয়তা বা প্রবণতা মানুষের কাছ থেকে হারিয়ে যায় এবং সেটাকে ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন হয়ে যায়। এই জন্যই কিন্তু ইসলাম জেনার শাস্তিকে অত্যন্ত কঠোর হিসাবে রেখেছে। যাই হোক, মূল প্রশ্নের উত্তরে আসি যে শুক্রাণু বা ডিম্বাণু এগুলো দান বা ক্রয় বিক্রয় করা শরীয়ত কী বলে? এগুলো দান বা ক্রয় বিক্রয় করা জায়েজ নাই, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যেন তার পানি অন্য কারোর ক্ষেতে সেঞ্চন না করে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভাষা ব্যবহার করেছেন আমি হুবহু সেটার অনুবাদ করেছি মাত্র।
লা ইয়াসকি আহাদুকুম মা আহু যারআ গাইরি, এ হলো হাদিসের ভাষ্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বীর্য বা আপনার শুকরান ডিম্বাণু এই শব্দগুলোর ব্যবহার করতে পারতেন, আরবিতে সেগুলো আছে, কিন্তু সেই শব্দ ব্যবহার না করে তিনি যে শব্দ ব্যবহার করেছেন সেখান থেকে বিষয়টাকে একটু ব্যাপকতা আনার চেষ্টা হয়তো তিনি করেছেন। আর তার মধ্য দিয়ে এখান থেকে বোঝা যায় যে কারোর শুক্রাণু বা ডিম্বাণু অন্য কারোর মধ্যে ধারণ করা এটা জায়েজ নয়। অতএব এটিকে ক্রয় বিক্রয় বা এটাকে দান যেভাবেই বলি না কেন সেটা কোনো অবস্থাতেই কিন্তু শরিয়া এলাও করে না। এরপরে প্রশ্ন করেছেন আলাউদ্দিন, আপনি লিখেছেন আমার মেজাজ সবসময় খিটখিটে থাকে, প্রায় মানুষের সাথে দুর্ব্যবহার করে ফেলি, এ থেকে পরিত্রাণের উপায় কী? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ আমাদের চতুর্দিকে এখন সবচেয়ে বেশি এই সমস্যাটার ছড়াছড়ি আমরা দেখতে পাই। প্রতিটা মানুষই প্রায় আমরা খিটখিটে স্বভাবের এবং বদমেজাজের, আর এই পরিস্থিতির অনেক কারণের ভিতরে একটি কারণ এটিও যে আমাদের লাইফস্টাইলটা আজ সুন্নাহ এর ব্যতিক্রম। আমরা এমন লাইফস্টাইল অনুসরণ করি যে লাইফস্টাইল আমাদেরকে খিটখিটে মেজাজের এবং বদস্বভাবের করে তুলছে। গভীর রাত পর্যন্ত জেগে থাকা, সময় মতো না ঘুমানো, সুন্নাহকে ফলো না করা, বিভিন্ন ডিভাইসে আক্রান্ত হওয়া, অতিরিক্ত দুনিয়ামুখী হয়ে যাওয়া, আখেরাতকে ভুলে বসে থাকা, এসব বিষয়গুলো কিন্তু কম বেশি দায়ী আমাদের খিটখিটে স্বভাবের বা বদমেজাজের হয়ে যাওয়ার জন্য। কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষদের, মুত্তাকী মানুষদের প্রশংসা করতে গিয়ে, তাদের গুণকীর্তন করতে গিয়ে, ভালো মানুষদের পুরস্কারের কথা বলতে গিয়ে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নিজেদেরকে যারা নিয়ন্ত্রণ করতে পারে তাদের কথা তুলে এনেছেন। আল্লাহ বলেছেন ওয়াল কাযিমিন আল গাইজা ওয়াল আফিন আন-নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা ক্রোধকে সংবরণ করে সে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকী পরহেজগার এবং ভালো মানুষদের কাতারে, আল্লাহর প্রিয় পাত্র এবং মহসিনদের কাতারে সামিল করেছেন। সেজন্য একজন ইমানদার তার রাগকে ক্রোধকে নিয়ন্ত্রণ করার চেষ্টা তার মধ্যে থাকতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক সাহাবিকে যখন তিনি উপদেশ চেয়েছেন তখন তিনি উপদেশ করে বলেছিলেন লা তাগদাব, তুমি গোসা করো না, রাগ করো না। আবারও একই উপদেশ চাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আবার উপদেশ চাওয়ার পর তিনি একই উপদেশ আবারও করলেন, ঠিক এভাবে তিনবার তাকে বললেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এও বলেছেন লা তাগদাব ওয়ালাকাল জান্নাত, তুমি রাগ করো না, জান্নাত তোমার হবে। তো এই জন্য আসলে নিজেকে নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা এটা অপরিসীম। আর এই খিটখিটে স্বভাব দূর করবার জন্য কয়েকটা সুন্নাসম্মত আমল আমরা বলতে পারি। প্রথমত চলাফেরা সব কিছুতে সুন্না লাইফস্টাইল আমাদের অনুসরণ করা উচিত। রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া, পরিমিত ঘুম, পরিমিত খাবার, দুনিয়ার বাস্তবতা উপলব্ধি করা, আখেরাতের প্রতি ইমানের যে বিশ্বাসের যে বিষয়টা আছে সেটা সেই জায়গা থেকে আল্লাহকে স্মরণ করা এবং জুহুদ ফি দুনিয়া, যেটা দুনিয়া বিমুখ থাকা, সেই জিনিসগুলো নিজের ভিতরে আনার চেষ্টা করা। পাশাপাশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলেও ক্রোধ সংবরণ করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানির নাযগুন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান যদি তোমাকে খোঁচায়, শয়তানের খোঁচার খোঁচানোর ফলশ্রুতিতে শয়তানের মানে প্ররোচনার প্রেক্ষিতে মানুষ শয়তানি কর্মকাণ্ড করে, এর ভিতরে বদ মেজাজ বা খিটখিটে স্বভাব একটি, এই জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পাঠ করলেও ক্রোধ নিয়ন্ত্রণে আসে, এটিও সুন্নাহ দ্বারা প্রমাণিত। আর এর পাশাপাশি অবস্থার পরিবর্তন করলেও রাগ প্রশমিত হয়, কারোর কোনো জায়গায় রাগ হয়েছে তিনি সেই জায়গাটা স্থানটা ত্যাগ করে ফেললে রাগটা কিছুটা প্রশমিত হয়ে যায়। দাঁড়ান অবস্থা রাগ হলে তিনি বসে পড়লে, বসা অবস্থা রাগ হলে সে অবস্থাকে পরিবর্তন করে শুয়ে পড়তে পারলে রাগ প্রশমিত হয়। কারোর পরে ক্রোধ হলে তৎক্ষণাৎ সে বিষয়ে কোনো কথা না বলে কিছু সময় অপেক্ষা করে একদিন পর বা কিছু সময় পর করলে সেটি অনেকটাই পরিমিত হয়। সেই সাথে অজু করার বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ রয়েছে, আদর্শ রয়েছে রাগকে সংবরণ করবার জন্য। রাগ মানুষের শরীরকে বেশ আপনার হট করে দেয়, গরম করে দেয়। তো এই অবস্থায় যদি উজু করে ফেলা যায় ইনশাআল্লাহ বিনিলা রাগ অনেকখানি সংবরণ হবে এবং নিয়ন্ত্রণে আসবে। তো এমনগুলো আমরা করতে পারি রাগকে সংবরণ করবার জন্য। এছাড়া ধৈর্যশীল মানুষদের সংস্রবে থাকাটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা রহম করুন।